আমার অভিজ্ঞতা আমার সারা জীবনে এরকম কোনো অভিজ্ঞতা হয়নি আজকে যেটা আমি এক্সপেরিয়েন্স করলাম সেটা হচ্ছে যে বিপ্লবের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে এই অর্থে শুধু কথাবার্তা না এখানে এখানে ইন্টারঅ্যাকশন বহু হয়েছে মানে অফ দ্য ক্যামেরাতে আমাদের ইনফরমেশনের আদান প্রদান অনেক হয়েছে যে জিনিসগুলো আমি বুঝতে পারতাম না সেগুলো আমার মনে হয় যে বিপ্লব খুব সুন্দর করে আমাকে ফুটনোট কেটে কেটে বুঝিয়ে দিয়েছে এবং এতে করে আমার কোয়েশ্চেনের উত্তর দিতে সহজ হয়েছে কারণ অনেক জিনিস আমরা মনে করি এটা তো খুব সাধারণ এটা তো এভাবে উত্তর দেওয়াই যায় কিন্তু যখন দিতে যাই তখন মনে হয় যে না আসলে জিনিসটা তো সাধারণ না এটার ব্যাপ্তিটা অনেক এটার গভীরতাটা অনেক তো আমি দেখলাম যে বিপ্লবের সব বিষয়ে নলেজ আছে এবং একটা জিনিস ভেবে আমি ভীষণ অবাক হচ্ছি যে জিনিসটা পুরোপুরি মেয়ে কেন্দ্রিক মেয়েদেরকে নিয়ে ওর ইন্টারভিউ মেয়েদেরকে নিয়ে ওর এই সমস্ত কোয়েশ্চেনারিজ কিন্তু আমি দেখলাম যে কোনো মেয়ে না সে ছেলে হয়েও যেভাবে এত সব কিছু জানে সে তা আমার কাছে এই জিনিসটা খুব ভালো মনে হচ্ছে মানে খুব মানে আই ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং তো এতটা সময় আমি যখন ভাবছিলাম সকালের দিকে যে এতটা সময় আমি আসলেও বসে থাকতে পারবো কি না কিন্তু একটা পর্যায়ের পরে আমার মনে হয় 10-12টা কোয়েশ্চেনের পরে মানে আমার কাছে খুব ভালো লেগেছে আমার কাছে বলতে আই ফেল সো কমফর্টেবল আমি খুব সহজভাবে বলেছি আমার মনে হয় বিপ্লবী বোধহয় একটু বিরক্ত হয়ে গেছে কি না জানি না কিন্তু আমার খুব ভালো লেগেছে মানে এটা ইটস এ নিউ এক্সপিরিয়েন্স ফর মি মানে এত সুন্দর করে এত ধৈর্য ধরে কেউ যে সুন্দর করে গুছিয়ে কোয়েশ্চেন করতে পারে এবং উত্তরটাও যে সে সুন্দর করে নিতে পারে এটা আসলে আমারও শেখার ছিল তো আমার কাছে কাজ করতে পেরে ভালো লেগেছে এবং এই যে মনের কথা এই যে এতগুলো কোয়েশ্চেনের উত্তর দেওয়া জানানো নিজের পছন্দ অপছন্দ কি চাই কি না চাই দেশ সম্বন্ধে কি ভাবছি এত কোয়েশ্চেন তো আসলে আমাকে সারা জীবনে কেউ জিজ্ঞেস করে না আমার ঘরের মানুষও জিজ্ঞেস করেনি কিন্তু কেউ একজন যে জিজ্ঞেস করেছে আমি যে বলতে পেরেছি এইটাতেই আমি ভীষণ খুশি তো আমার সত্যি মাই হার্ট ফেল গ্র্যাটিচিউড অ্যান্ড থ্যাংকস টু বিপ্লব যে ও আসলে এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছে এরকম একটা মানে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে যেটা থেকে আমি সত্যি আমার মনের অনেক কথাই অনেকটা সময় নিয়েই বলতে পেরেছি আই এম সো গ্রেটফুল টু ইউ উইশ ইউ অল দ্য বেস্ট এবং ওর যেটা পারসুয়েসিভ নেচার যে ক্যারেক্টার একটা পর্যায়ে কিন্তু আমি ইন্টারভিউটা নাই করে দিয়েছিলাম মানে একটা পর্যায়ে কিন্তু আমি না করেছি এই ভেবে যে এতটা সময় আমি হয়তো দিতে পারবো না কারণ আমার নিজেরই অনেক ব্যস্ততা থাকে তো তারপরে ও এত পিছনে লেগেছিল মানে এতবারও মানে আমার টাইম আমি বলেছি এটা চেঞ্জ করেছি আবার আরেকদিন চেঞ্জ করেছি কিন্তু তারপরেও সে এত সুন্দর করে হ্যান্ডেল করেছে এবং ওর এই গুণটা মানে সাংঘাতিক গুণ এই গুণটা আসলে আমার থাকা দরকার ছিল তো এই নেচারটার জন্য আমার মনে হয় যে ও একদিন অনেক বড় হবে ওর যে স্বপ্নগুলো ও দেখছে যে সবাইকে নিয়ে কাজ করবে আমার মনে হয় সে আর খুব বেশি দূর নাই যে সে এগুলো দিয়ে কাজ করতে পারবে না সে সত্যি এগুলো নিয়ে কাজ করতে পারবে অ্যান্ড আই উইশ হিম অল দ্য বেস্ট আরেকটা জিনিস যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবের যে স্বপ্ন আমরা নারী .com যে ওয়েবসাইটটা সে তৈরি করেছে এতদিন তো অন প্রসেস ছিল বাট এখন এটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে আপনারা এই সাইটে ঢুকলেই দেখতে পারবেন এটার সম্বন্ধে ও কিছু কিছু ইন্ট্রোডাকশনে দিয়েছে ওর সাইটে তো এটা খুবই একটি মানে আশাজনক কথা যে আমরা নারী .com-এর যে ওয়েবসাইটে যে ইস্যুটা সে প্রথমেই তুলে ধরেছে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ যেহেতু সামনে এবং সেটা নিয়ে সে কাজ করছে এবং তারপরে আরও অনেক কিছুই আছে এবং বিশেষ করে আরও তাড়াতাড়ি হতে যাচ্ছে আমরা নারীর যে ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশনটা সে অনেক কষ্ট করে তৈরি করছে এবং বিভিন্ন ধরনের মানুষকে সঙ্গে সে রাখতে চায় কারণ একটা খুব বড় একটা প্ল্যাটফর্ম থেকে কাজ করতে গেলে আমাদের অনেকেরই সাহায্য দরকার সহযোগিতার প্রয়োজন আছে এবং যেখানে ট্রান্সপারেন্সি ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া এটা না থাকলে অনেস্টিটা না থাকলে আসলে কোনো ফাউন্ডেশনই তৈরি হয় না তো বিপ্লব এটা করতে যাচ্ছে এবং অলমোস্ট শেষের দিকেই হয়তো তো আই উইশ হিম অল দ্য বেস্ট এবং আমরা যারা এতদিন ওর সাথে কাজ করেছি আপনারা যারা করেছেন আমরা সবাই আশা করছি যে এটার খুব সাকসেসফুল একটা ইনগ্রেশন হোক যাতে করে আরও একজন থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়ুক যে এই ফাউন্ডেশনের কার্যকারিতা কী এবং এই ফাউন্ডেশনের দ্বারা কী কী উপকার আমাদের সমাজে নারীরা পেতে যাচ্ছে এবং আমরা আশা করছি আমরা সবাই ওর সাথে আছি এবং থাকবো যে কোনো প্রয়োজনে তো আই উইশ হিম অল দ্য বেস্ট অল দ্য ভেরি বেস্ট